মহাকাশ থেকে রকেটটা নেমে আসছে তার গন্তব্যস্থলের দিকে। এতদিন সেটা ছিল তারায় ভরা নিঃশব্দ নিকশ কালো মহাশূন্যে একটি বেগবান ধাতব উজ্জ্বলতা। অগ্নিগর্ভ রকেটটা নতুন, এর দেহ থেকে নিঃসৃত হচ্ছে উত্তাপ, এর কক্ষের মধ্যে আছে মানুষ, ক্যাপ্টেন সমেত 17 জন। ওহায়ো থেকে রকেটটা যখন আকাশে ওঠে তখন অগণিত দর্শক হাত নাড়িয়ে এদের শুভযাত্রা কামনা করেছিল। প্রচণ্ড অগ্নুদ্গারের সঙ্গে সঙ্গে রকেটটা সোজা উঠে ছুটে গিয়েছিল মহাশূন্যের দিকে। মঙ্গল গ্রহকে লক্ষ্য করে এই নিয়ে তৃতীয়বার রকেট অভিযান। এখন রকেট মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে, তার গতি ক্রমশ কমে আসছে। এই মন্থর অবস্থাতেও তার শক্তির পরিচয় সে বহন করছে, এই শক্তি তাকে চালিত করেছে মহাকাশের কৃষ্ণ সাগরে। চাঁদ বেরোনোর পরেই তাকে পড়তে হয়েছিল অসীম শূন্যতার মধ্যে। যাত্রীরা নানান প্রতিকূল অবস্থায় বিধ্বস্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছিল, একজনের মৃত্যু হয়, বাকি 16 জন এখন স্বচ্ছ জানালার ভেতর দিয়ে বিমুগ্ধ চোখে মঙ্গলের এগিয়ে আসা দেখছে। মঙ্গল গ্রহ, সোল্লাসে ঘোষণা করল রকেট চালক ডেভিড লাস্টিক। এসে গেল মঙ্গল, বলল প্রত্নতত্ত্ববিদ স্যামুয়েল হিংস্টন। যাক, স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ক্যাপ্টেন জন ব্ল্যাক। রকেটটা একটা মসৃণ সবুজ ঘাসে ঢাকা লনের ওপর এসে নামল। যাত্রীরা লক্ষ্য করল ঘাসের উপর দাঁড়ানো একটি লোহার হরিণের মূর্তি, তারও বেশ কিছুটা পিছনে দেখা যাচ্ছে রোদে ঝলমল একটা বাড়ি, যেটা ভিক্টোরীয় যুগের পৃথিবীর বাড়ির কথা মনে করিয়ে দেয়। সর্বাঙ্গে বিচিত্র কারুকার্য, জানালায় হলদে নীল সবুজ গোলাপি কাঁচ। বাড়ির বারান্দার সামনে দেখা যাচ্ছে জেরেনিয়াম গাছ, আর বারান্দায় মৃদু বাতাসে আপনি দুলছে ছাদ থেকে ঝোলানো একটি দোলনা। বাড়ির চূড়োয় রয়েছে জানলা সমেত একটি গোল ঘর, যার ছাদটা যেন একটা গাধার টুপি। রকেটের চতুর্দিকে ছড়িয়ে আছে মঙ্গলের এই শান্ত শহর, যার উপর বসন্ত ঋতুর প্রভাব স্পষ্ট। আরো বাড়ি চোখে পড়ে, কোনটা সাদা কোনটা লাল, আর দেখা যায় লম্বা লম্বা এলম, মেপল ও হর্স চেস্টনাট গাছের সারি। গির্জাও রয়েছে দু একটা, যার সোনালী ঘণ্টাগুলো এখন নীরব। রকেটের মানুষগুলি এই দৃশ্য দেখল, তারপর তারা পরস্পরের দিকে চেয়ে আবার বাইরে দৃষ্টি দিল। তারা সকলেই এর ওর হাত ধরে আছে, সকলেই নির্বাক, নিঃশ্বাস নিতেও যেন ভরসা পাচ্ছে না তারা। এ কি তাজ্জব ব্যাপার, ফিস ফিসিয়ে বলল লাস্টিক। এ হতে পারে না, বলল স্যামুয়েল হিংস্টন। হে ঈশ্বর, বললেন ক্যাপ্টেন জন ব্ল্যাক। রাসায়নিক তার গবেষণাগার থেকে স্পিকারে একটি তথ্য ঘোষণা করলেন। বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, নিঃশ্বাস নেওয়ার পক্ষে যথেষ্ট, লাস্টিক বলল। তাহলে আমরা বেরোই? দাঁড়াও 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 দাঁড়াও, বললেন ক্যাপ্টেন ব্ল্যাক। আগে তো ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হলো এটি একটি ছোট্ট শহর, যাতে মানুষের নিঃশ্বাসের পক্ষে যথেষ্ট অক্সিজেন আছে, ব্যাস। প্রত্নতাত্ত্বিক হিংস্টন বললেন, আর এই শহর একেবারে পৃথিবী শহরের মতো, এটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু তাও সম্ভব হয়েছে। তুমি কি বিশ্বাস করো যে দুটি বিভিন্ন গ্রহে সভ্যতা ও সংস্কৃতি ঠিক একই সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠতে পারে? সেটা সম্ভব বলে আমার জানা ছিল না, ক্যাপ্টেন ব্ল্যাক বাইরের শহরের দিকে চেয়ে বললেন। তোমাদের বলছি শোনো, জেরেনিয়াম হচ্ছে এমন একটি গাছ যার অস্তিত্ব পৃথিবীতে 50 বছর আগেও ছিল না। ভেবে দেখো কত হাজার বছর লাগে একটা উদ্ভিদের আবির্ভাব হতে। এবার তাহলে বলো, এটা যুক্তিসম্মত কিনা যে আমরা মঙ্গল গ্রহে এসে দেখতে পাবো এক, রঙিন কাঁচ বসানো জানলা, দুই,
বাড়ির মাথায় গোল ঘরের উপর গাধার টুপি, তিন বারান্দার ছাদ থেকে ঝুলন্ত দোলনা, চার একটি বাদ্যযন্ত্র যেটা পিয়ানো ছাড়া আর কিছু হতে পারে না, আর পাঁচ, যদি তোমরা এই দূরবীনের মধ্যে দিয়ে দেখো তাহলে দেখবে পিয়ানোর ওপরে একটি গানের স্বরলিপি রয়েছে যার নাম বিউটিফুল ওহায়ো। তার মানে কি মঙ্গলেও একটি নদী আছে যার নাম ওহায়ো? কিন্তু ক্যাপ্টেন উইলিয়ামস কি এর জন্য দায়ী হতে পারেন না? তার মানে ক্যাপ্টেন উইলিয়ামস ও তার সেই তিন সহযাত্রী, অথবা নাথানিয়েল ইয়র্ক ও তার সহযাত্রী, এটা নিঃসন্দেহে এদের কীর্তি। এই বিশ্বাস যুক্তিহীন। আমরা যতদূর জানি ইয়র্কের রকেট মঙ্গলে পৌঁছানো মাত্র ধ্বংস হয়ে যায়, ফলে ইয়র্ক ও তার সহযাত্রীদের মৃত্যু হয়। উইলিয়ামসের রকেট মঙ্গল গ্রহে পৌঁছানোর পরের দিন ধ্বংস হয়, অন্তত দ্বিতীয় দিনের পর থেকে তাদের সঙ্গে পৃথিবীর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উইলিয়ামসের দল যদি বেঁচে থাকতো তাহলে তারা নিশ্চয়ই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করত। ইয়র্ক মঙ্গলে এসেছিল এক বছর আগে, আর উইলিয়ামস গত অগস্ট মাসে। ধরো যদি তারা এখনো বেঁচে থাকে এবং মঙ্গল গ্রহে অসাধারণ ক্ষমতা সম্পন্ন প্রাণী বাস করে, তাহলে কি তাদের পক্ষে এই কমাসের মধ্যে এমন একটা শহর গড়ে তোলা সম্ভব? শুধু গড়ে তোলা নয়, সেই শহরের উপর কৃত্রিম উপায়ে বয়সের ছাপ ফেলা সম্ভব? শহরটা দেখেই বোঝা যাচ্ছে এটা অন্তত বছর সত্তরের পুরনো। ওই বাড়ির বারান্দায় কাঠের থামগুলো দেখো, গাছগুলোর বয়স 100 বছরের কম হওয়া অসম্ভব। না 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 না, এটা ইয়র্ক বা উইলিয়ামস এর কীর্তি হতে পারে না। এর রহস্যের চাবিকাঠি খুঁজতে হবে অন্য জায়গায়। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত গোলমেলে বলে মনে হচ্ছে। এই শহরের অস্তিত্বের কারণ না জানা পর্যন্ত আমি এই রকেট থেকে বেরোচ্ছি না। এটা ভুললে চলবে না যে ইয়র্ক ও উইলিয়ামস নেমেছিল মঙ্গলের উল্টো পিঠে। আমরা ইচ্ছে করেই এ পিঠ বেছে নিয়েছি। ঠিক কথা। হিংস্র মঙ্গলবাসীদের হাতে যদি ইয়র্ক ও উইলিয়ামস এর দলের মৃত্যু হয়ে থাকে, তাই আমাদের বলা হয়েছিল ল্যান্ডিং এর জন্য অন্য জায়গা বেছে নিতে, যাতে আগের ঘটনার পুনরাবৃত্তি না হয়। তাই আমরা নেমেছি এমন একটি জায়গায় যার সঙ্গে ইয়র্ক বা উইলিয়ামস এর কোনো পরিচয়ই হয়নি। সে যাই হোক, আমি আপনার অনুমতি নিয়ে শহরটা একবার ঘুরে দেখতে চাই। আচ্ছা, এমনও তো হতে পারে যে দুই গ্রহ ঠিক একই সঙ্গে একই নিয়মের মধ্যে গড়ে উঠেছে, একই সৌরজগতের গ্রহে। হয়তো এটা সম্ভব, হয়তো আমরা একটা যুগান্তকারী আবিষ্কারের সামনে এসে দাঁড়িয়েছি। আমার মতে আর একটুক্ষণ অপেক্ষা করা উচিত। হয়তো এই আশ্চর্য ঘটনায় সর্বপ্রথম ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করবে। ঈশ্বরের বিশ্বাসের জন্য এমন একটা ঘটনার কোনো প্রয়োজন হয় না হিংস্টন। আমি নিজেও ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু এমন একটা শহর ঈশ্বরের ইচ্ছা ব্যতীত গড়ে উঠতে পারে না। শহরের প্রতিটি খুঁটি নাটি লক্ষ্য করুন। আমি তো আসব কি কাম্য বুঝতেই পারছি না। আসল রহস্যটা কি সেটা জানার আগে হাসি কান্না কোনোটারই প্রয়োজন নেই। রহস্য? দিব্যি মনোরম একটি শহর, তাতে আবার রহস্য কি? আমার তো নিজের জন্মস্থানের কথা মনে পড়ছে। তুমি কবে জন্মেছিলে লাস্টিগ? 1950 স্যার। তুমি হিংস্টন? 1955। আমার জন্ম আইওয়ার গ্রিনেল শহরে। এই শহরটাকে দেখে মনে হচ্ছে আমি আমার জন্মস্থানে ফিরে এসেছি। তোমাদের দুজনেরই বাপের বয়সী আমি। আমার বয়স 80। ইলিনয় 1920 সালে আমার জন্ম। বিজ্ঞানের দৌলতে গত 50 বছরের বৃদ্ধদের নবযৌবন দান করার উপায় আবিষ্কার হয়েছে, তার জোরেই আমি আজ মঙ্গল গ্রহে আসতে পেরেছি এবং এখনো ক্লান্তি বোধ করছি না। কিন্তু আমার মনে সন্দেহের মাত্রা তোমাদের চেয়ে অনেক বেশি। এই শান্ত শহরের চেহারার সঙ্গে ইলিনয়ের গ্রিন ক্লাউড শহরের এত বেশি মিল যে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি। এত মিল স্বাভাবিক নয়। কথাটা বলে ব্ল্যাক রেডিও অপারেটরের দিকে চাইলেন, শোনো, পৃথিবীতে খবর পাঠাও, বলো যে আমরা মঙ্গল গ্রহে ল্যান্ড করেছি। এইটুকু বললেই হবে। বলো কালকে বিস্তারিত খবর পাঠাবো। ওকে স্যার। ক্যাপ্টেন ব্ল্যাক এখনো চেয়ে আছেন শহরটার দিকে। তার চেহারা দেখলে তার আসল বয়সের অর্ধেক বলে মনে হয়। এবার তিনি বললেন, তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই, লাস্টিগ, হিংস্টন আর আমি একবার নেমে ঘুরে দেখে আসি। অন্যেরা রকেটেই থাকুক, যদি প্রয়োজন হয় তখন তারা বেরোতে পারে।
কোনো গোলমাল দেখলে তারা এরপরে যে রকেটটা আসার কথা আছে সেটাকে সাবধান করে দিতে পারবে। এরপর ক্যাপ্টেন ওয়াইল্ডারের আসার কথা, আগামী ডিসেম্বরে রওনা হবেন। যদি মঙ্গল গ্রহে সত্যি অমঙ্গল কিছু থাকে তাহলে তাদের সে বিষয়ে তৈরি হয়ে আসতে হবে। তাহলে সকলে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকুক, চলো আমরা নেমে পড়ি। তিনজন পুরুষ রকেটের দরজা খুলে নিচে নেমে গেল। দিনটা চমৎকার, তার উপর আবার বসন্তকালের সব লক্ষণই বর্তমান। একটি রবিন পাখি ফুলে ভরা আপেল গাছের ডালে বসে আনমনে গান গাইছে। মৃদুমন্দ বাতাসে ফুলের পাপড়ি মাঝে মাঝে ঝরে পড়ছে মাটিতে, ফুলের গন্ধ ভেসে আসছে সেই সঙ্গে। কোথা থেকে যেন পিয়ানোর মৃদু টুংটাং শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে অন্য কোনো বাড়ি থেকে ভেসে আসছে সেই আদ্যিকালের চোঙাওয়ালা গ্রামোফোনে বাজানো আদ্যিকালের প্রিয় গাইয়ে হ্যারি লডারের গান। তিনজন কিছুক্ষণ রকেটের দরজার বাইরে দাঁড়িয়ে রইল, তারপর তারা হাঁটতে শুরু করল খুব সাবধানে, কারণ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ পৃথিবীর চেয়ে কিছু কম, তাই বেশি পরিশ্রম করা চলবে না। এবারে গ্রামোফোনের রেকর্ড বদলে গেছে, এবার বাজছে ও গিভ মি দ্য জুন নাইট। লাস্টিকের স্নায়ু চঞ্চল, হিংস্টনেরও তাই, পরিবেশ শান্ত। দূরে কোথা থেকে যেন একটা জলের কুলকুল শব্দ আসছে, আর সেই সঙ্গে একটা ঘোড়ায় টানা ওয়াগনের অতি পরিচিত ঘর ঘর শব্দ। হিংস্টন বলল, স্যার আমার এখন মনে হচ্ছে মঙ্গল গ্রহে মানুষ প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই আসতে আরম্ভ করেছে। অসম্ভব। কিন্তু তাহলে এইসব ঘর বাড়ি, এই লোহার হরিণ মূর্তি, এই পিয়ানো, পুরন রেকর্ডের গান, এগুলোর অর্থ করবেন কি করে? হিংস্টন ক্যাপ্টেনের হাত ধরে গভীর আগ্রহের সঙ্গে তার মুখের দিকে চাইল। ধরুন যদি এমন হয় যে বিংশ শতাব্দীর শুরুতে কিছু যুদ্ধবিরোধী লোক একজোট হয়ে বৈজ্ঞানিকের সাহায্যে একটা রকেট বানিয়ে এখানে চলে আসে। সেটা হতেই পারে না হিংস্টন। আরে কেন হবে না? দেখুন, তখনকার দিনে পৃথিবীতে ঢাক না পিটিয়ে গোপনে কাজ করার অনেক বেশি সুযোগ ছিল। কিন্তু রকেট জিনিসটা তো আর মুখের কথা নয়, সেটা নিয়ে গোপনীয়তা রক্ষা করা তখনকার দিনেও অসম্ভব হত। তারা এখানে এসেই বসবাস শুরু করে, এবং যেহেতু তাদের রুচি, তাদের সংস্কৃতি তারা সঙ্গে করে নিয়ে এসেছিল, তাই তাদের বসবাসের পরিবেশও তৈরি করে নিয়েছিল পৃথিবীর মতো করেই। তুমি বলতে চাও তারাই এতদিন এখানে বসবাস করছে? হ্যাঁ, এবং পরম শান্তিতে। হয়তো তারা আরো বার কয়েক পৃথিবীতে ফিরে গিয়েছিল আরো লোকজন সঙ্গে করে আনার জন্য। একটা ছোট শহরে স্বচ্ছন্দে থাকতে পারে এমন সংখ্যক লোক এনে তারা যাতায়াত বন্ধ করে দিয়েছিল। পৃথিবীর লোকে তাদের কীর্তি জেনে ফেলে এটা নিশ্চয়ই তারা চায়নি, এই কারণেই এই শহরের চেহারা এত প্রাচীন। এ শহর 1927 পর আর একদিনও এগিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না, তাই নাকি? অথবা এমন হতে পারে যে মহাকাশ অভিযান ব্যাপারটা আমরা যা মনে করছি তাতে অনেক বেশি প্রাচীন। হয়তো পৃথিবীর কোনো একটা অংশে কয়েকজনের চেষ্টায় এটা সূত্রপাত হয়েছিল, তাদের লোক হয়তো মাঝে মাঝে পৃথিবীতে ফিরে গেছে। তোমার যুক্তি কিন্তু বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। হতেই হবে স্যার, প্রমাণ আমাদের চোখের সামনেই রয়েছে, এখন শুধু দরকার এখানকার কিছু লোকের সাক্ষাৎ পাওয়া। পুরু ঘাসের জন্য তিনজনের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল না, ঘাসের গন্ধ তাজা। ক্যাপ্টেন ব্ল্যাকের মনে যতই সন্দেহ থাকুক না কেন, একটা পরম শান্তির ভাব তার দেহ মন আচ্ছন্ন করে রেখেছিল। 30 বছর পরে তিনি এমন একটা শহরে এলেন, মৌমাছির মৃদু গুঞ্জন তার মনে একটা প্রসন্নতা এনে দিয়েছিল, আর পরিবেশের সুস্থ সবলতা তার আত্মাকে পরিতুষ্ট করছিল। তিনজনেই বাড়িটার সামনের বারান্দায় গিয়ে উঠল। দরজার দিকে এগোনোর সময় কাঠের মেঝেতে ভারী বুটের শব্দ হল। ভেতরের ঘরটা এখন দেখা যাচ্ছে, একটা পুঁতির পর্দা ঝুলছে, উপরে একটা ঝাড় লণ্ঠন, দেয়ালে ঝুলছে
ঊনবিংশ শতাব্দীর এক জনপ্রিয় শিল্পীর আঁকা একটা বাঁধানো ছবি। ছবির নিচে একটা চেনা ঢঙের আরাম কেদারা, শব্দও শোনা যাচ্ছে, জাগের জলের বরফের টুংটাং, ভেতরে রান্নাঘরে কে যেন পানীয় প্রস্তুত করছে, সেই সঙ্গে নারী কণ্ঠে গুনগুন করে গাওয়া একটি গানের সুর। ক্যাপ্টেন ব্ল্যাক কলিং বেল টিপলেন। ঘরের মেঝের উপর দিয়ে হালকা পায়ের শব্দ এগিয়ে এলো। একটি বছর চল্লিশেকের মহিলা, যার পরনে বিংশ শতাব্দীর প্রথম দশকের ঢঙের পোশাক। পর্দা ফাঁক করে তিনজন পুরুষের দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনারা কিছু মনে করবেন না, ক্যাপ্টেন ব্ল্যাকের কণ্ঠস্বরে অপ্রস্তুত ভাব। আমরা মানে এ ব্যাপারে আপনি কোনো সাহায্য করতে পারেন কিনা। ভদ্রমহিলা অবাক দৃষ্টিতে দেখলেন ক্যাপ্টেন ব্ল্যাকের দিকে। আপনারা কি কিছু বিক্রি টিক্রি করতে এসছেন? না না, এই শহরটার নাম যদি। তার মানে এখানে এসছেন আপনারা আর এই শহরের নাম জানেন না? ক্যাপ্টেন বেশ বেকায়দায় পড়ছেন তা বোঝাই যাচ্ছে, বললেন, আসলে আমরা এখানে আগন্তুক, আমরা জানতে চাইছি এই শহরটা এখানে এলো কি করে আর আপনারাই বা কি করে এসেছে। আপনারা কি সেন্সাস নিতে বেরিয়েছেন? না কেন, এখানে সবাই জানে যে এই শহরটা তৈরি হয়েছিল 1868 সালে। আপনারা কি ইচ্ছে করে বোকা সাজছেন? না না, মোটেই না, আসলে আমরা আসছি পৃথিবী থেকে। পৃথিবী? আগে হ্যাঁ, পৃথিবী, সৌরজগতের তৃতীয় গ্রহ। রকেটে করে এসেছি আমরা, আমাদের লক্ষ্যই ছিল চতুর্থ গ্রহ মঙ্গল। মহিলা যেন কতগুলি শিশুকে বোঝাচ্ছে এইভাবে উত্তর দিলেন, এই শহর হলো ইলিনয়, নাম গ্রিন ব্ল্যাক। আমরা থাকি যে মহাদেশে তার নাম আমেরিকা, তাকে ঘিরে আছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর, আমাদের গ্রহের নাম পৃথিবী। আপনারা এখন আসতে পারেন, গুড বাই। ভদ্রমহিলা বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেলেন। তিনজন হতভম্ব ভাবে পরস্পরের দিকে চাইল। লাস্টিক বলল, চলুন সোজা ভেতরে গিয়ে ঢুকি। সে হয় না, এটা প্রাইভেট প্রপার্টি, কি আপদ রে বাবা। তিনজনে বারান্দার সিঁড়িতে বসল। ব্ল্যাক বললেন, এমন একটা কথা কি তোমাদের মনে হয়েছে যে আমরা হয়তো ভুল পথে আবার পৃথিবীতেই ফিরে এসেছি? সেটা কি করে সম্ভব? জানি না, তা জানি না, মাথা ঠান্ডা করে ভাবার শক্তি দাও হে ভগবান। হিংস্টন বলল, আমরা সমস্ত রাস্তা হিসেব করে এসেছি, আমাদের ক্রোনোমিটার প্রতি মুহূর্তে বলে দিয়েছে আমরা কত দূর অগ্রসর হচ্ছি। চাঁদ পেরিয়ে আমরা মহাকাশে প্রবেশ করি, এটা মঙ্গল গ্রহ হতে বাধ্য। ধরো যদি দৈব দুর্বিপাকে আমাদের সময়ের গন্ডগোল হয়ে গিয়েছে, আমরা 30-40 বছর আগের পৃথিবীতে ফিরে এসেছি। ওফ, তোমার বকবকানি বন্ধ করো তো লাস্টিক, অসহিষ্ণুভাবে বললেন ক্যাপ্টেন ব্ল্যাক। লাস্টিক উঠে গিয়ে আবার কলিং বেল টিপল। ভদ্রমহিলার পুনরাবির্ভাব হতে সে প্রশ্ন করল, এটা কোন সাল? এটা যে 1926 সেটাও জানেন না? ভদ্রমহিলা ফিরে গিয়ে একটা দোলনা চেয়ারে বসে লেমনেড খেতে শুরু করলেন। লাস্টিক ফিরে এসে বলল, শুনলেন তো, 1926, আমরা সময়ে পিছিয়ে গেছি, এটা পৃথিবী। লাস্টিক বসে পড়ল। তিনজনেরই মনে এখন গভীর উদ্বেগ, হাঁটুর উপর রাখা তাদের হাতগুলো আর স্থির থাকছে না। ক্যাপ্টেন বললেন, এমন একটা অবস্থায় পড়তে হবে সেটা কি আর আমরা ভেবেছিলাম? কি ভয়াবহ পরিস্থিতি, এমন হয় কি করে? আমাদের সঙ্গে আইনস্টাইন থাকলে হয়তো এর একটা কিনারা করতে পারতেন। আমাদের কথা এখানে কে বিশ্বাস করবে? শেষকালে কি অবস্থায় পড়তে হবে কে জানে? তার চেয়ে ফিরে গেলে হয় না? না, অন্তত আর কয়েকটা বাড়িতে অনুসন্ধান করার আগে নয়। তিনজনে আবার রওনা দিয়ে তিনটে বাড়ির পরে ওক গাছের তলায় একটা ছোট্ট সাদা বাড়ির সামনে দাঁড়াল। রহস্যের সন্ধান যুক্তিসম্মত ভাবেই হবে, কিন্তু সে যুক্তির নাগাল আমরা এখনো পাইনি। আচ্ছা হিংস্টন,
ধরা যাক তুমি যেটা বলছিলে সেটাই ঠিক, অর্থাৎ মহাকাশ ভ্রমণ বহুকাল আগেই শুরু হয়েছে। ধরা যাক পৃথিবীর লোক এখানে এসে থাকার কিছুদিন পরেই তাদের নিজেদের গ্রহের জন্য তাদের মন ছটফট করতে শুরু করেছিল, সেটা ক্রমে অসহ্য হয়ে দাঁড়ায়। এই অবস্থায় একজন মনোবিজ্ঞানী হলে তুমি কি করতে? হিংস্টন কিছুক্ষণ ভেবে বলল, আমি মঙ্গল গ্রহে জীবনযাত্রাকে ক্রমে বদলিয়ে পৃথিবীর মতো করে আনতাম। যদি এক গ্রহের গাছপালা নদ নদী মাঠঘাটকে অন্য আরেক গ্রহের মতন রূপ দেওয়া সম্ভব হতো তাহলে আমি তাই করতাম। তারপর শহরের সমস্ত লোককে একজোটে হিপনোসিসের সাহায্যে বুঝিয়ে দিতাম যে তারা যেখানে রয়েছে সেটা আসলে পৃথিবী, মঙ্গল গ্রহ নয়। ঠিক বলেছো হিংস্টন, এটাই যুক্তিসম্মত কথা। ওই মহিলার ধারণা তিনি পৃথিবীতেই রয়েছেন, এই বিশ্বাসে তিনি নিশ্চিত। ওর মতো এই শহরের প্রত্যেকটি অধিবাসী একটা বিরাট মোহে আচ্ছন্ন হয়ে ভ্রান্ত বিশ্বাসে দিন কাটাচ্ছে। আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত। আমিও। যাক, এতক্ষণে কিছুটা স্বস্তি বোধ করছি, রহস্যের একটা কিনারা হলো। সময় এগিয়ে পিছিয়ে যাওয়ার ধারণাটা আমার মোটেই ভালো লাগছিল না, কিন্তু এইভাবে ভাবতে বেশ ভালোই লাগছে। আমার তো মনে হচ্ছে এবার আমরা নিশ্চিন্তে এদের কাছে আত্মপ্রকাশ করতে পারি। তাই কি? ধরুন যদি এরা এখানে এসে থাকে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, আমরা পৃথিবীর লোক জানলে এরা তো খুশি নাও হতে পারে। আমাদের অস্ত্রের শক্তি অনেক বেশি, চলো দেখি সামনের বাড়ির লোকে কি বলে। কিন্তু মাঠটা পেরোনোর আগেই লাস্টিকের দৃষ্টি হঠাৎ রুখে গেল সামনের রাস্তার একটা অংশে। স্যার, কি হলো লাস্টিক? স্যার, এই কি দেখছি চোখের সামনে? লাস্টিকের দৃষ্টি উদ্ভাসিত, তার চোখে জল, সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তেই আনন্দের আতিশয্যে সংজ্ঞা হারিয়ে ফেলবে। সে বেসামাল ভাবে হোঁচট খেতে খেতে রাস্তার দিকে এগিয়ে গেল। কোথায় যাচ্ছ তুমি? ক্যাপ্টেন ব্ল্যাক সঙ্গে সঙ্গে তার পিছু নিলেন। লাস্টিক দৌড়ে গিয়ে একটা বাড়ির বারান্দায় উঠে পড়ল। বাড়ির ছাদে একটা লোহার মোড়ক, তারপর শুরু হলো দরজায় ধাক্কার সঙ্গে চিৎকার। হিংস্টন ও ক্যাপ্টেন ততক্ষণে তার কাছে পৌঁছে গেছে, দুজনেই ক্লান্ত। চেঁচিয়ে চলেছে লাস্টিক, দাদু, দিদিমা, দিদিমা। বারান্দার দরজার মুখে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ ও বৃদ্ধা, তারা দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠলেন, ডেভিড। তারপর তারা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন লাস্টিককে। ডেভিড, ডেভিড, কত বড় হয়ে গেছিস তুই রে, কত দিন পরে দেখছি তোকে, কেমন আছিস রে তুই? দাদু, দিদিমা, তোমরা তো দিব্যি আছো। বারবার বুড়ো বুড়িকে জড়িয়ে ধরেও যেন লাস্টিকের আশ মেটে না। বাইরে সূর্যের আলো, মন মাতানো হাওয়া, সব মিলিয়ে পরিপূর্ণ আনন্দের ছবি। আরে ভেতরে আয়, ভেতরে আয়, বরফ দেয়া চা আছে অফুরন্ত। আমার দুই বন্ধু সঙ্গে আছে দিদিমা। এসো ভাই, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ডেভিডের বন্ধু মানে তো আমাদেরও বন্ধু। আরে তুমি বাইরে দাঁড়িয়ে কেন? বৈঠকখানাটা দিব্যি আরামের। ঘরের এক কোণে একটা গ্র্যান্ডফাদার ক্লক চলছে টিক 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 করে। চারিদিকে সোফার উপর নরম তাকিয়া, দেয়ালের সামনে আলমারিতে বইয়ের শাড়ি, মেঝেতে গোলাপের নকশায় ভরা পশমের গালিচা, সকলের হাতেই এখন গেলাসে বরফ চা তাদের তৃষ্ণা উপশম করছে। তোমাদের মঙ্গল হোক। বৃদ্ধা তাঁর হাতের গেলাসটা ঠোঁটে ঠেকালেন। তোমরা এখানে কদিন আছো? আমাদের মৃত্যুর পর থেকে, অত্যন্ত স্বাভাবিকভাবে বললেন মহিলা। কিসের পর থেকে? ক্যাপ্টেন ব্ল্যাকের হাতের গেলাস টেবিলে নেমে গেছে। ওরা মারা গেছেন প্রায় 30 বছর হলো। আর সে কথাটা তুমি অম্লান বদনে উচ্চারণ করলে? বৃদ্ধা উজ্জ্বল হাসি হেসে চাইলেন ক্যাপ্টেন ব্ল্যাকের দিকে, তার দৃষ্টিতে মৃদু ভর্ৎসনা। কখন কি ঘটে তা কি বলতে পারে বলো? এই তো আমরা রয়েছি এখানে, জীবনই বা কি, মৃত্যুই বা কি, তা কে বলবে? আমরা শুধু জানি যে আমরা আবার বেঁচে উঠেছি। বলতে পারো আমাদের একটা তৃতীয় সুযোগ দেওয়া হয়েছে।
বৃদ্ধা উঠে গিয়ে ক্যাপ্টেনের সামনে তার ডান হাতটা এগিয়ে দিলেন। ধরে দেখো, দেখো না। ক্যাপ্টেন ব্ল্যাক বৃদ্ধার কবজির উপর হাত রাখলেন। এটা যে রক্ত মাংসের হাত, তাতে কোনো সন্দেহ আছে কি? ব্ল্যাকের বাধ্য হয়েই মাথা নেড়ে স্বীকার করতে হলো যে নেই। তাই যদি হয় তাহলে সন্দেহ কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, মঙ্গল গ্রহে এসে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারি, কিন্তু এখন তো আর সন্দেহের কোনো কারণ নেই। আমার বিশ্বাস প্রত্যেক গ্রহেই ভগবানের লীলার নানান নিদর্শন রয়েছে। এই জায়গাকে কি তাহলে স্বর্গ বলা চলে? হিংস্টন প্রশ্ন করল। মোটেই না, এটা একটা গ্রহ, এখানে আমাদের দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেয়া হচ্ছে। সেটা কেন দেয়া হয়েছে তা কিন্তু কেউ আমাদের বলেনি, কিন্তু তাতে কি এসে গেল? পৃথিবীতেই বা আমরা কেন ছিলাম তার কারণ তো কেউ বলেনি। আমি অবশ্য সেই অন্য পৃথিবীর কথা বলছি যেখান থেকে তোমরা এসেছো। সেটার আগেও যে আর একটা পৃথিবীতে আমরা ছিলাম না তার কোনো প্রমাণ আছে কি? তা বটে, বললেন ক্যাপ্টেন ব্ল্যাক। লাস্টিক এখনো হাসি মুখে চেয়ে রয়েছে তার দাদু দিদিমার দিকে। তোমাদের দেখে যে কি ভালো লাগছে। ক্যাপ্টেন ব্ল্যাক উঠে পড়লেন। এবার তাহলে আমাদের যেতে হয়। আপনাদের আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার ইশু ভাই, রাত্রের খাওয়াটা এখানেই হোক না? দেখি চেষ্টা করব, কাজ রয়েছে অনেক, আমার লোকেরা রকেটে রয়েছে আর। ক্যাপ্টেনের কথা থেমে গেল। তার অবাক দৃষ্টি বাইরের দরজার দিকে, দূর থেকে সমবেত কণ্ঠস্বর ভেসে আসছে। অনেকে সল্লাসে কাদের যেন স্বাগত জানাচ্ছে। ব্ল্যাক দরজার দিকে এগিয়ে গেলেন। দূরে রকেটটা দেখা যাচ্ছে, দরজা খোলা, ভেতরের লোক সব বাইরে বেরিয়ে এসেছে, সবাই হাত নাড়ছে আনন্দে। রকেটটাকে ঘিরে মানুষের ভিড়, আর তাদের মধ্যে দিয়ে ব্যস্তভাবে ঘোরাফেরা করছে রকেটের 13 জন যাত্রী। জনতার উপর দিয়ে যে একটা ফুর্তির ঢেউ বয়ে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। এর মধ্যে একটা ব্যান্ড বাজতে শুরু করল, তার সঙ্গে ছোট ছোট মেয়েদের সোনালি চুল দুলিয়ে নাচ। ছোট ছোট ছেলেরা চিঁচিয়ে উঠল, বুড়োরা একে ওকে চুলবিলি করে তাদের মনের আনন্দ প্রকাশ করল। এরই মধ্যে মেয়র সাহেব একটি বক্তৃতা দিলেন। তারপর রকেটের 13 জন প্রত্যেকে তাদের খুঁজে পাওয়া আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ক্যাপ্টেন ব্ল্যাক আর থাকতে পারলেন না, সমস্ত শব্দ ছাপিয়ে তার চিৎকার শোনা গেল। কোথায় যাচ্ছ তোমরা? ব্যান্ড বাদকেরাও চলে গেল, এখন আর রকেটের পাশে লোক নেই, সেটা ঝলমলে রোদে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখেছো কাণ্ড, রকেটটাকে ছেড়ে চলে গেল, ওদের ছাল চামড়া তুলে দেবো আমি, আমার হুকুম অগ্রাহ্য করে। স্যার, ওদের মাফ করে দিন, এত পুরনো চেনা লোকের দেখা পেয়েছে ওরা। ওটা কোনো অজুহাত নয়, কিন্তু জানলা দিয়ে বাইরে চেনা লোক দেখলে তখন ওদের মনের অবস্থাটা একবার কল্পনা করুন। কিন্তু তাই বলে হুকুম মানবে না? এই অবস্থায় আপনার নিজের মনের অবস্থা কি হতো সেটাও ভেবে দেখুন। আমি কখনোই হুকুম অগ্রাহ্য। ক্যাপ্টেনের কথা শেষ হলো না। বাইরে রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে আসছে একটি দীর্ঘাঙ্গ যুবক, বছর 25 বয়স। তার অস্বাভাবিক রকম নীল চোখ দুটো হাসিতে উজ্জ্বল। আরে জন! যুবকটি এবার দৌড়ে এলো ক্যাপ্টেন ব্ল্যাকের দিকে। এ কি ব্যাপার? ক্যাপ্টেন ব্ল্যাকের যেন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। জন, তুই বেটা এখানে হাজির হয়েছিস? যুবকটি ক্যাপ্টেনের হাত চেপে ধরে তার পিঠে একটা চাপড় মারল। তুই, তোর এখনো সন্দেহ হচ্ছে? এডওয়ার্ড! ক্যাপ্টেন ব্ল্যাক
এবার লাস্টিক ও হিংস্টনের দিকে ফিরলেন, আগন্তুকের হাত তার হাতের মুঠোর মধ্যে। এই হলো আমার ছোট ভাই এডওয়ার্ড। এড, ইনি হলেন হিংস্টন আর ইনি লাস্টিক। দুই ভাইয়ে কিছুক্ষণ হাত ধরে টানাটানির পর সেটা আলিঙ্গনে পরিণত হলো। জন, হতচ্ছাড়া, তোকে যে আবার কোনোদিন দেখতে পাবো। তুই তো দিব্যি আসিস এড, কিন্তু ব্যাপারটা কি বলতো, তোর যখন 26 বছর বয়স তখন তো তোর মৃত্যু হয়, আমার বয়স তখন 19। কতকাল আগের কথা, আর আজ মা অপেক্ষা করছেন। মা? বাবাও? বাবা? ক্যাপ্টেন ব্ল্যাক যেন মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন, তার গতি টলায়মান। মা বাবা বেঁচে আছেন? কোথায়? আরে আমাদের সেই পুরনো বাড়ি, ওক নোল অ্যাভিনিউ। সেই পুরনো বাড়ি? ক্যাপ্টেন ব্ল্যাকের দৃষ্টি উদ্ভাসিত। শুনলে তোমরা? হিংস্টন ও লাস্টিকের দিকে ফিরলেন জন ব্ল্যাক, কিন্তু হিংস্টন আর নেই। সে তার নিজের ছেলেবেলার বাসস্থানের দেখা পেয়ে সেই দিকে ছুটে গেছে। লাস্টিক হেসে বলল, এইবার বুঝেছেন তো ক্যাপ্টেন আমাদের বন্ধুদের আচরণের কারণটা? হুকুম মানার অবস্থা ওদের ছিল না। বুঝেছি বুঝেছি, জন ব্ল্যাক চোখ বন্ধ করে বললেন। যখন চোখ খুলবো তখন কি আবার দেখবো তুই আর নেই? জন চোখ খুললেন। না তো, তুই তো এখনো আছিস, আর কি খোলতাই হয়েছে তোর চেহারা। আয় এবার, লাঞ্চের সময় হয়েছে, আমি মাকে বলে রেখেছি কিন্তু। লাস্টিক বলল, স্যার আমি আমার দাদু দিদিমার কাছে থাকব, প্রয়োজন হলে খবর দেবেন। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। এডওয়ার্ড জনের হাত ধরে এগিয়ে নিয়ে গেল একটা বাড়ির দিকে। কি রে, মনে পড়ছে বাড়িটা? আরে বাস, আয় তো দেখি কে আগে পৌঁছতে পারে। দুজনে দৌড়লো, চারপাশের গাছ পায়ের নিচের মাটি দ্রুত পিছিয়ে পড়ল, কিন্তু শেষ পর্যন্ত এডওয়ার্ডেরই জয় হল। বাড়িটা ঝড়ের মতো এগিয়ে এসেছে সামনে। পারলি না, দেখলি তো আমার যে বয়স হয়ে গেছে রে। তবে এটা মনে আছে যে কোনোদিনই তোর সঙ্গে দৌড়ে পারিনি। দরজার মুখে মা, স্নেহময়ী মা, সেই দোহারা গড়ন, মুখে উজ্জ্বল হাসি, তার পিছনে দাঁড়িয়ে বাবা, চুলে ছাই রঙের ছোপ, হাতে পাইপ। মা, বাবা! শিশুর মতো হাত বাড়িয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে এগিয়ে গেলেন ক্যাপ্টেন জন ব্ল্যাক। দুপুরটা কাটলো চমৎকার। খাওয়ার পর জন তার রকেট অভিযানের গল্প করলেন, আর সবাই সেটা উপভোগ করলেন। জন দেখলেন যে তার মা একটুও বদলাননি, আর বাবাও ঠিক আগের মতো করে দাঁত দিয়ে চুরুটের ডগা ছিঁড়ে ভুরু কুঞ্চিত করে দেশলাই জ্বালালেন। রাতে টার্কির মাংস ছিল, টার্কির পা থেকে মাংসের শেষ কণাটুকু চিবিয়ে খেয়ে ক্যাপ্টেন জন পরম তৃপ্তি অনুভব করলেন। বাইরে গাছপালায় আকাশে মেঘে রাত্রির রং, ঘরের মধ্যে ল্যাম্পগুলোকে ঘিরে গোলাপি আভা, পাড়ায় আরো অন্য শব্দ শোনা যাচ্ছে, যেমন গানের শব্দ, পিয়ানোর শব্দ, দরজা জানলা খোলা ও বন্ধ করার শব্দ। রেকর্ডটা শেষ হলো। হ্যাঁ, তুমি আজ ক্লান্ত, জনের দিকে পাইপ দেখিয়ে বললেন বাবা। তোমার শোয়ার ঘর তো রয়েছে, তোমার পেতলের খাটও রয়েছে, কিন্তু আগে আমার দলের লোকেদের খোঁজ নিতে হবে তো। কেন? কেন মানে বিশেষ কোনো কারণ নেই, অবশ্য সত্যি তো ওরা হয়তো দিব্যি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, একটা রাত ভালো করে ঘুমিয়ে নিলে ওদের বরং লাভই হবে। গুড নাইট জন, মা তার ছেলের গালে চুমু দিয়ে বললেন। তোমাকে ভি আজ আমাদের কত আনন্দ। আমারও মন আনন্দে ভরে গেছে। চুরুট আর সেন্টের গন্ধে ভরা ঘর ছেড়ে জন ব্ল্যাক সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে শুরু করল, তার পেছনে এডওয়ার্ড, দুজনে কথায় মশগুল। দোতলায় পৌঁছে এডওয়ার্ড একটা ঘরের দরজা খুলে দিল। জন দেখল তার পিতলের খাট, দেয়ালে টাঙানো তার স্কুল কলেজের নানা রকম চিহ্ন, সেই সময়কার একটা অতি পরিচিত রাকুনের লোমের কোট, যাতে হাত না বুলিয়ে পাদল না জন। এ যেন বাড়া বাড়ি, সত্যি আমার আর অনুভবের শক্তি নেই,
দুদিন সমানে বৃষ্টিতে ভিজলে শরীরের যা অবস্থা হয়, আমার মনটা তেমনি সপসপে হয়ে গেছে আজ অজস্র বিচিত্র অনুভূতিতে। এডওয়ার্ড তার নিজের বিছানায় ও বালিশে দুটো চাপড় মেরে জানলার কাঁচটা উপরে তুলে দিতে জ্যাসমিন ফুলের গন্ধে ঘরটা ভরে গেল। বাইরে চাঁদের আলো, দূরে কাদের বাড়িতে যেন নাচ গান হচ্ছে। তাহলে এটাই হলো মঙ্গল গ্রহ, তার পোশাক ছাড়তে ছাড়তে বললেন জন ব্ল্যাক। এডওয়ার্ডও শোবার জন্য তৈরি হচ্ছে। শার্ট খুলে ফেলতেই তার সুঠাম শরীরটা বেরিয়ে এলো। এখন ঘরের বাতি নেভানো হয়ে গেছে, দুজন পাশাপাশি শুয়ে আছে বিছানায়। কত বছর পরে আবার এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, ক্যাপ্টেন ব্ল্যাকের মন নানান চিন্তায় ভরপুর। হঠাৎ তার ম্যারিলিনের কথা মনে হল। ম্যারিলিন কি এখানে? জানলা দিয়ে আসা চাঁদের আলোয় শোয়া এডওয়ার্ড কয়েক মুহূর্ত সময় নিয়ে উত্তরটা দিল। সে এখানেই থাকে, তবে এখন শহরের বাইরে, কাল সকালেই ফিরবে। ক্যাপ্টেন ব্ল্যাক চোখ বন্ধ করে প্রায় আপন মনেই বললেন, ম্যারিলিনের সঙ্গে একটিবার দেখা হলে বেশ হতো। ঘরটায় এখন কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। গুড নাইট এড, সামান্য বিরতির পর উত্তর এলো। গুড নাইট জন। জন ব্ল্যাক নিশ্চিন্ত মনে শুয়ে ভাবতে লাগলেন। এখন দেহ মনে আর অবসাদ নেই, মাথাও পরিষ্কার। এতক্ষণ নানান পরস্পর বিরোধী অনুভূতি তাকে ঠান্ডা মাথায় ভাবতে দিচ্ছিল না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা সম্ভব হলো এবং এর কারণ কি? শুধুই কি ভগবানের লীলা? ভগবান কি তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করেন? হিংস্টন ও লাস্টিকের কথাগুলো তার মনে পড়ল। নানান যুক্তি, নানান কারণ তার মনের অন্ধকারে আলে আর আলোর মতো জেগে উঠতে লাগল। মা, বাবা, এডওয়ার্ড, মঙ্গল, পৃথিবী, মঙ্গল গ্রহের অধিবাসী, হাজার বছর আগে কারা এখানে বাস করত? তারা কি মঙ্গল গ্রহের প্রাণী নাকি এদেরই মতো পৃথিবীতে মরে যাওয়া সব মানুষ? মঙ্গল গ্রহের প্রাণী, মঙ্গল গ্রহের প্রাণী। মঙ্গল গ্রহের প্রাণী কথাটা দুবার মৃদুস্বরে উচ্চারণ করলেন জন ব্ল্যাক। হঠাৎ তার চিন্তা এক জায়গায় কেন্দ্রীভূত হল। সবকিছুর একটা মানে হঠাৎ তার মনে জেগে উঠেছে। রক্ত হিম করা মানে অবশ্যই সেটা বিশ্বাস করার কোনো যুক্তি নেই, কারণ ব্যাপারটা অসম্ভব, নিছক আজগুবি কল্পনা মাত্র। ভুলে যাও, ভুলে যাও, মন থেকে দূর করে দাও। কিন্তু তবু তার মন বলল, একবার তলিয়ে দেখা যাক না ব্যাপারটা। ধরা যাক যে এরা মঙ্গল গ্রহেরই অধিবাসী, ওরা আমাদের রকেটকে নামতে দেখেছে এবং সঙ্গে সঙ্গে ওদের মনে ঘৃণার উদ্রেক হয়েছে। ধরা যাক এরা তৎক্ষণাৎ স্থির করেছে এই পৃথিবীবাসীদের ধ্বংস করতে হবে, কিন্তু ঠিক সোজাসুজি নয়, একটু বাঁকা ভাবে, যেন তাতে একটু চালাকি থাকে, শয়তানি থাকে, যাতে সেটা পৃথিবীর প্রাণীদের কাছে আসে অপ্রত্যাশিত ভাবে, আচমকা। এক্ষেত্রে আণবিক মারণাস্ত্রের অধিকারী মানুষের বিরুদ্ধে এরা কি অস্ত্র প্রয়োগ করতে পারে? এই প্রশ্নেরও উত্তর আছে। টেলিপ্যাথির অস্ত্র, সম্মোহনের অস্ত্র, কল্পনা শক্তির অস্ত্র। এমন যদি হয় যে এইসব গাছপালা, বাড়িঘর, এই পিতলের খাট আসলে এর কোনোটাই বাস্তব নয়, সবই আমার কল্পনা প্রসূত, যে কল্পনার উপর কর্তৃত্ব করছে টেলিপ্যাথি ও সম্মোহনী শক্তির অধিকারী এই মঙ্গলবাসীরা, হয়তো এই বাড়ির চেহারা অন্যরকম, যেমন বাড়ি শুধু মঙ্গল গ্রহেই হয়, কিন্তু এদের টেলিপ্যাথি এবং হিপনোসিসের কৌশলে আমাদের চোখে
এর চেহারা হয়ে যাচ্ছে পৃথিবীরই একটি ছোট পুরনো শহরে বাড়ির মতো। ফলে আমাদের মনে একটা প্রসন্ন ভাব এসে যাচ্ছে আপনা থেকেই। তার উপর নিজেদের হারানো বাবা মা ভাই বোনকে পেলে কার না মন আনন্দে ভরে যায়। এই শহরের বয়স আমি ছাড়া আমাদের দলের সকলের চেয়ে বেশি। আমার যখন 6 বছর বয়স তখন আমি ঠিক এই রকম একটি শহর দেখেছি, এই রকম গান বাজনা শুনেছি, ঘরের ভেতর ঠিক এই রকম আসবাব, এই ঘড়ি, এই কার্পেট দেখেছি। এমন যদি হয় যে এই দুর্ধর্ষ চতুর মঙ্গলবাসীরা আমারই স্মৃতির উপর নির্ভর করে ঠিক আমারই মনের মতো একটি শহরের চেহারা আমাদের সামনে উপস্থিত করেছে, শৈশবের স্মৃতি সবচেয়ে উজ্জ্বল এমন কথা শোনা যায়। আমার স্মৃতির শহরকে বাস্তবে রূপ দিয়ে তারপর তারা আমার রকেটের অন্য যাত্রীদের স্মৃতি থেকে তাদের মৃত প্রিয়জনদের এই শহরের বাসিন্দা করে দিয়েছে। ধরা যাক পাশের ঘরে যে বৃদ্ধ এবং বৃদ্ধা শুয়ে আছেন তারা আসলে মোটেই আমার মা বাবা নন, আসলে তারা ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন দুই মঙ্গল গ্রহবাসী যারা আমার মনের ওপর তাদের ইচ্ছা মতো ধারণা আরোপ করতে সক্ষম। আর রকেটটাকে ঘিরে আজকের ওই আমোদ ও ব্যান্ড বাদ্য, কি আশ্চর্য বুদ্ধি কাজ করছে ওর পেছনে যদি সত্যি এটা টেলিপ্যাথি হয়। প্রথমে লাস্টিককে হাত করা গেল, তারপর হিংস্টনকে, তারপর রকেটের বাকি সব যাত্রীদের ঘিরে ফেলা হলো গত 20 বছরের মধ্যে হারানো তাদের আত্মীয় প্রিয়জনদের দিয়ে, যাতে তারা আনন্দে আত্মহারা হয়ে আমার হুকুম অগ্রাহ্য করে রকেট ছেড়ে বেরিয়ে পড়ে। এর চেয়ে স্বাভাবিক আর কি হতে পারে? এখানে মনে সন্দেহ প্রবেশ করার সুযোগ কোথায়? তাই তো এখন দলের সকলেই শুয়ে আছে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন খাটে, নিরস্ত্র অবস্থায়, আর রকেটটাও খালি পড়ে আছে চাঁদনি রাতে। কি ভয়াবহ হবে সেই উপলব্ধি যদি সত্যি জানা যায় যে এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে আমাদের সকলকে হত্যা করার অভিসন্ধি। হয়তো মাঝরাত্রে আমার পাশের খাটে আমার ভাইয়ের চেহারা বদলে গিয়ে হয়ে যাবে ভয়ঙ্কর একটা কিছু, যেমন চেহারা সব মঙ্গলবাসিনী হয়। আর সেই সঙ্গে অন্য 15টা বাড়িতে আমার দলের লোকেদের প্রিয়জনেরও চেহারা পাল্টে যাবে, আর তারা শুরু করবে ঘুমন্ত পৃথিবীবাসীদের সংহার। চাদরের তলায় ক্যাপ্টেন জনের হাত দুটো আর স্থির থাকছে না, আর তার সমস্ত শরীর হয়ে গেছে বরফের মতো ঠান্ডা। যা এতক্ষণ ছিল কল্পনা তা এখন বাস্তব রূপ ধরে তার মনে গভীর আতঙ্কের সঞ্চার করছে। ধীরে ধীরে ক্যাপ্টেন ব্ল্যাক বিছানায় উঠে বসলেন। রাত তখন নিস্তব্ধ, বাজনা থেমে গেছে, বাইরে বাতাসের শব্দ আর নেই। পাশের খাটে ভাই শুয়ে ঘুমোচ্ছে, অতি সন্তর্পণে গায়ে চাদরটা গুটিয়ে পাশে রাখলেন ক্যাপ্টেন ব্ল্যাক। তারপর খাট থেকে নেমে কোনো শব্দ না করে ঘরের দরজার দিকে এগিয়ে যেতেই ভাইয়ের কণ্ঠস্বরে থমকে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ দাদা? কি বললে? এত রাতে কোথায় যাচ্ছ? জল জল খেতে যাচ্ছিলাম। কিন্তু তোমার তো তেষ্টা পায়নি। হ্যাঁ পেয়েছে। না আমি জানি তোমার তেষ্টা পায়নি। ক্যাপ্টেন জন পালাবার চেষ্টায় দৌড়ে গেলে দরজার দিকে, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছতে পারলেন না। পরদিন সকালে মঙ্গলবাসীদের ব্যান্ডে শোনা গেল করুণ সুর। শহরের অনেক বাড়ি থেকে বেরিয়ে এলো
লম্বা লম্বা কাঠের বাক্স বহনকারীর দল। মৃত ব্যক্তিদের বাপ মা ভাই বোন সকলের চোখেই জল। তারা চলেছে গির্জার দিকে, যেখানে মাটিতে 16টি নতুন গর্ত খোঁড়া হয়েছে। মেয়র আরেকটি বক্তৃতা দিলেন। বন্ধুগণ, গতকাল রাতের ঘটনার কথা আপনারা সবাই জানেন। আমরা হারিয়েছি আমাদের মহামাত্মীয় পরিজনকে গতকাল রাতে। এবার দুঃখ প্রকাশ করার জন্য, যদিও তাকে আজ চিনতে পারা মুশকিল, কারণ তার চেহারা দ্রুত রূপান্তরিত হচ্ছে, যেমন হচ্ছে এই শহরের সমস্ত প্রাণীর। ক্যাপ্টেন ব্ল্যাকের মা বাবা ও ভাইয়ের চোখে জল হলেও তাদের চেহারা দ্রুত বিকৃত হয়ে আসছে, ফলে তাদের এখন চেনা প্রায় অসম্ভব। কাঠের কফিনগুলো গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো। কে যেন মন্তব্য করল, রাতারাতি লোকগুলো শেষ হয়ে গেল। এখন কফিনের ঢাকনার উপর মঙ্গলের মাটি নিক্ষিপ্ত হচ্ছে। এই শুভ দিনে আজ এখানে সকলের ছুটি।